বিশ্বের উচ্চতম মোটরেবল পাস উমলিংলা জয় করে বিশ্বের প্রথম মহিলা সাইক্লিস্টের খেতাব জয় করলেন তারকেশ্বরের সবিতা মাহাতো। 2017 সাল থেকে সাইকেল নিয়ে গোটা দেশ জুড়ে ঘুরে নজির সৃষ্টি করেছেন সবিতা। এবার বিশ্বের উচ্চতম মোটরেবল পাস উমলিংলাও জয় করে বিশ্বের প্রথম মহিলা সাইক্লিস্টের খেতাব জয় করলেন তিনি। আমি যদি 2022 আমার অ্যাচিভমেন্টের কথা বলি তো আমি প্রচুর গর্বিত যে আমি একটা উপাধি আমার দেশের জন্য এবং আমার স্টেট আমার শহরকে দিয়েছি, যেটা হচ্ছে উমলিংলা পাস। উমলিংলা পাস হচ্ছে আমি 5 জুন দিল্লি থেকে স্টার্ট করেছিলাম সাইক্লিং, যেটা 28 জুন উমলিংলাতে শেষ হয়েছে। আর 28 জুন আই বিকেম দ্য ফার্স্ট ফিমেল অ্যান্ড দ্য ফার্স্ট সাইক্লিস্ট টু রিচ উমলিংলা পাস। সো আমি প্রচুর প্রচুর খুশি। তারকেশ্বরের ভাঞ্জিপুর গ্রামের সবিতা মাহাতো স্কুলের পড়ার সময় থেকে তিনি ভলিবল খেলতেন। তিনি 3 বার জাতীয় স্তরে ভলিবল চ্যাম্পিয়ন হন, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা তাকে বারবার টানে। কলেজে ভূগোল নিয়ে পড়ার সময় থেকেই পাহাড় তার আকর্ষণের জায়গা। তার বরংবারের ইচ্ছা ছিল পর্বতারোহণের, তাই শুরু হয় খোঁজ খবর নেওয়া। হাওড়ার পর্বতারোহী ছন্দা গায়নের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বাবার অনুমতি নিয়ে ছন্দা গায়নের পরামর্শে হিমালয়ের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হন প্রশিক্ষণ নেওয়ার জন্য। এরপরেই এভারেস্ট জয় করার স্বপ্ন তার মাথায় চাপে। কিন্তু কোথায় পাবেন এভারেস্ট জয়ের স্পন্সর, কীভাবেই পাবেন এভারেস্টে যাওয়ার ছাড়পত্র, সেসব খোঁজ নিতে গিয়ে সবিতা জানতে পারেন কিছু স্পেশাল করা দরকার, যা হলে তাকে এভারেস্টে ওঠার ছাড়পত্র দিতে পারে। শুরু হয় সবিতার নতুন লড়াই। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি, কখনো বেটি বাঁচাও কখনো গঙ্গা বাঁচাও অভিযানে। সাইকেল চালিয়ে একে একে 29টা রাজ্য ঘুরে ফেলেন সবিতা। পুরস্কার জুটেছে অসংখ্য, বেস্ট সাইক্লিস্টের অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন। কিছুদিনের বিরতির পর 2019 সালে এশিয়ার দেশগুলি সাইকেল নিয়ে ঘুরিয়ে বেরিয়ে পড়েন তিনি। 2021 ট্রান্স হিমালয়ে জয় করে শ্রুতি রাউতের সঙ্গে যুগ্মভাবে দেশের প্রথম মহিলা সাইক্লিস্টের খেতাব অর্জন করেন তিনি। এরপর এই বছরেই 5 জুন দিল্লি থেকে সাইকেল নিয়ে রওনা হন উমলিংলার উদ্দেশ্যে। রওনা দেন গত 28 জুন বিশ্বের উচ্চতম মোটরবেল পাস জয় করেন প্রথম মহিলা সাইক্লিস্টের খেতাব তিনি নিজের নামে করেন। যে মোটিভটা ছিল সেটা ছিল এম্পাওয়ারিং ওমেন টুগেদার, যেটা আমার আমি খুব খুশি যেটা আমি নিজে এই মিশনটাকে পুরো করেছি। বাট আমি আমার ফিউচারে চাই আর আমার যে মেসেজ দিতে চাই যে ফিমেলরা আজকে সময় অনেক আগে বেরোচ্ছে, আমি চাইবো আমার গ্রামের আমার শহরের এবং আমার দেশের মেয়েরা আরও আগে যাক, আরও আমাদের দেশকে গর্বিত করুক। আমি শুধু একটা রেকর্ড এনেছি, বাকি মেয়েরা অনেক 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 রেকর্ড আনুক, যাতে একদিন ইন্ডিয়া বিশ্বের সবথেকে স্পোর্টসে সবথেকে আগে সবথেকে বড় দেশ হোক এবং আমার শহর থেকে সবথেকে বেশি মেয়ে, আমি এটাই চাইব। ধন্যবাদ। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।